ক্যান্ডম উজা মারে এমন কোমল দেশতে ছাইড়া আমার নদী পদ্মারি ছাইড়া আমি জামু ক্যান যাইবা খাইবার লাইগা এই শেষ সুযোগ এখনো শরণার্থী হ শরণার্থী মাস তুহারা শরণার্থী নাম দিছে কাগজের বাবুরা ছি 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 দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ফল প্রাপ্তির ঠিক প্রাক মুহূর্তে গদিদখলের টানাপোড়েনে মাত্র কয়েকজন নেতার লালসা চরিতার্থ করতে ভাগ হল স্বপ্নের ভারত। এপার গেল ওপারে, ওপার এলো এপারে, নাম হল শরণার্থী। ওরা ভূমিপুত্র, স্বপ্ন জড়ানো বীজ ভূমি থেকে উৎখাত, নতুন ভূমির খোঁজে দিশেহারা। অধিকার থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ কৃষক স্বাধীনতার ৬০ বছর পর আজও খুঁজে পায়নি আপন সত্তাকে প্রথিত করবার ভূমি। অথচ ৪৭-এর ১৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন, সাম্প্রদায়িক কারণে অথবা প্রাণ ও সম্পত্তি রক্ষার জন্য যদি পূর্ববঙ্গ থেকে হিন্দুরা চলে আসতে বাধ্য হয় তাহলে ভারত সরকার তার দায়িত্ব নেবে। ১৯৪৯-৫০-এর দাঙ্গা, ১৯৫০-এ নেহরু লিয়াকত চুক্তি, ১৯৫২-সালে ভিসা পাসপোর্ট চালু এবং মাইগ্রেশনের রোলার চালিয়েও উদ্বাস্তু স্রোত থামানো যায়নি, গেল না আজও। ১৯৭৪-এ মানা শহীদ ভাটা, ১৯৭৫-এ বারুদ ক্যাম্প, পশ্চিমবঙ্গের বাগজোলা ক্যাম্প, এমন দৃষ্টান্ত অগুন্তি। কেমন ছিল সেদিনের ক্যাম্প জীবন? লক্ষের উপরে লোক ছিল এক এক ক্যাম্পে। তো সেই সমস্ত লোকগুলি সবসময় নিজেদের যে যন্ত্রণাগুলি সেটা অনুভব করত। নিজেদের খাদ্য, পরিধেয় বস্ত্র এত নগণ্য ছিল যে বাইরে এই সমস্ত মানুষগুলি বাইরে বেরোলেই অন্য মানুষ চিনতে পারত যে এরা ক্যাম্পের মানুষ। যখন ৬৪-এ এখানে মানাগাম্পে আসি, একটু জল ছিল না। সকালবেলা একটা কলের গোড়ায় কমসেকম ৫টা-৬টা মার্ডার হয়ে যেত এক মুখ জলের জন্য। প্রখর রৌদ্রের দিনে মানুষ কাতলা মাছের মতো হাঁপাতে থাকে। ওই এক মুখ জল গামছা ভিজাইয়া তাই দিয়ে গা পোস্ত স্নানের বদলে, তাতে এখানকার বালক আর বৃদ্ধ সব মরি গেল একেবারে। ট্রাক ভরে নিয়া ফালাই দিয়ে আসতে লাগলো, পড়াইতে লাগলো। ৭৮ টাকার উপরে আর কাউকে দেওয়া হতো না মাসিক,
আর তা দিয়ে পরিবার পোষণ করা খুবই দুষ্কর ছিল। মানুষ পশু কেউ খাওয়ায় না এমন ধরনের খাদ্য খেতে মানুষ বাধ্য হয়েছে। এবং পরনের বসনের যে পরিণতি ছিল, সরকার কিছু কিছু বসন দিত আর সেগুলো পরিধানের যোগ্য নয়, কারণ সেগুলি ধুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মশারির মতো হয়ে যেত, ফাঁকা হয়ে যেত। কোনো মহিলা একটা কাপড় এক পেজ দিয়ে পড়তে পারতো না, পুরুষেও পড়তে পারতো না। 12 মাসের 13 পার্বণের গার্হস্থ জীবন খুঁইয়ে 8-10 বছর অতি নিম্নমানের ছন্নছাড়া জীবনে অতিষ্ঠ হয়ে হাজার হাজার পরিবার সুষ্ঠু পুনর্বাসনের জন্য যখন বিদ্রোহ করলেন, স্বাধীন ভারতের পুলিশ নির্বিচারে গণহত্যা করল, মহিলাদের ধর্ষণ করল। এটা 1974 সাল। এই সংঘর্ষটা শুরু হয়েছিল শুধু বাংলার বাইরে পুনর্বাসন দেওয়ার যে গাড়ি, সেই গাড়িগুলি ক্যাম্পে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানকার যারা ক্যাম্পবাসী উদ্বাস্তু, তারা ওই গাড়িতে উঠতে মানা করে দেয়। মানা করে দেওয়ার সঙ্গে সঙ্গে সামরিক শক্তি প্রয়োগ করে তাদের যে সমস্ত আসবাবপত্র সেগুলি নিয়ে গাড়িতে তুলে দেওয়া হয়। এইবার মানুষ তোলার জন্য ওই CRPF জওয়ানদের দিয়ে প্রথমে খুব হেঁচড়া হেঁচড়ি টানা হেঁচড়া ওদের মধ্যে চলে, শেষ পর্যন্ত টিয়ার গ্যাস দেওয়া হয়, তারপরে ফায়ার শুরু হয়। দণ্ডকের যে অঞ্চলগুলোকে গ্রাম ভাগ করে দেওয়া হলো, তার সঙ্গে জেলখানা বা কয়েদখানার সেলের কোনো তফাত নেই। MV1, MV2 অর্থাৎ মালকানগিরি ভিলেজ নাম্বার 1, নাম্বার 2, এভাবেই গোটা দণ্ডকের বাঙালি উদ্বাস্তুদের আজও গণনা করা হয়। মানে ভিখারিদের যেমনি দেওয়া হয়, তখনকার কথা বলছি, সেই পরিসরে 5 একর জমি দেওয়া দরকার, এই যে তোমাদের দিয়ে জঙ্গল পাহাড়ের উপরে দিয়েছে, তুমি সাফ করে, তুমি এটা জঙ্গল সাফ করে তুমি বানিয়ে নাও, তুমি মেহনত করে লেবার মজদুরি করে করে নাও। তখনকার দিনে কোথাও কোথাও পিচও পড়েনি, এবং যে সমস্ত পাহাড়ের উপরে চড়তে হতো, ঘুরতে 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 ওর ভিতরে বমি করে, ওর ভিতরে কেউ মাথা ঘুরে পড়েছে সেদিকে, যে চালক, সে চালক আনার সময় লক্ষ্য করেনি যে ওর ভিতরে কিছু মানুষ আছে। তারা ঠিক মালবাহী ট্রাকের মতো ওগুলিকে নিয়ে এসে যখন আনলোড করে, তখন দেখে কেউ অজ্ঞান অবস্থায়, কেউ বেহুশ অবস্থায়, কারো হাত পা কেটে গেছে, কারো মাথা ফেটে গেছে। এই অবস্থায় এনে এক জায়গায়, ধরুন এই অরুণ জঙ্গলের ভিতরে ঘন জঙ্গলের যে গাছগুলি, সেই গাছগুলির 1-1.5 হাত উপর দিয়ে কোনো রকম টাঙ্গি দিয়ে কেটে সেখানে একটু ফাঁকা করে কিছু তাবু পেতে দিয়ে সেখানে আনলোড করে দিয়ে ওরা চলে যায় জঙ্গলের ভিতরে, নিয়ে ফেলে দিয়েছে আপনাকে ওপেনলি। তখন বাঘ জন্তু জানোয়ার ভালো এইগুলো শিয়ার ঘুরছে জঙ্গলে, গরু দিয়েছে সরকার থেকে 2 করে গরু দিয়েছিল, টিনের ঘর দিয়েছিল, মানে টিন দিয়েছিল, আমাদের বানিয়ে নিয়েছে জঙ্গলে বাঁশবল্লি কেটে, রাত্রিবেলা বাঘ আসছে দেখা যাচ্ছে, বাঘ এসে টেনে নিয়ে চলে যাচ্ছে গরু। প্রায় 1-2 দিন পরে সরকারি কর্মকর্তারা আসে খোঁজ নিতে যে ওখানে মানুষগুলোকে ফেলে আসা হয়েছিল, তারা যদি বেঁচে থাকে তাদের আহার্য দরকার, কোনো কিছু দরকার সেইগুলিকে দেওয়ার জন্য। এরা যেহেতু আমাদের খোঁজ নিতে এসেছে, আমাদের প্রাণের কথাগুলি তাদের কাছে বলা হয় যে আমাদের অন্তত এই অরুণ জঙ্গল থেকে যেখানে লোকালয় আছে, যেখানে মানুষের বসতি আছে, এখন দাবি আমাদের লোকালয় মানুষের কাছে নিয়ে পৌঁছে দাও। দণ্ডকারণ্যে ওদের নিয়ে যাওয়ার পর যে ব্যবস্থাটা করলো, সেখানে কোনো মানুষ থাকতে পারে না। 25 মাইল 20 মাইল সব দূরে 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 ছোটো ছোটো ঘর করে দিয়ে, যাতে একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ না হয় কোনো রকমে, তাদেরকে সেখানে থাকতে বললো। মাটি থেকে রস আর সবুজ শ্যামলিমা থেকে শ্বাস নেওয়া মানুষগুলো বাংলায় থাকতে চেয়েছিলেন। দণ্ডকের মতো রুক্ষ জলহীন জঙ্গলে নির্বাসিত হয়ে বাঘ ভাল্লুকের ভক্ষ হতে চাননি জ্যোতি বসু। 13 জুলাই 1962 তখনকার খাদ্য ও পুনর্বাসন মন্ত্রী প্রফুল্ল সেনকে চিঠিতে জানালেন, সরকার বারবার বলছেন এ রাজ্যে পুনর্বাসনের জন্য 1 তিলও জায়গা নেই, তথাপি আমি মনে করি সরকারের অভিপ্রায় থাকলে উদ্বাস্তুরা এ রাজ্যে পুনর্বাসন পেতে পারেন। সমর মুখার্জি ছিলেন অবিভক্ত কমিউনিস্ট পার্টির MLA। তিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে 27 জুলাই 1961 চিঠি লিখলেন, উদ্বাস্তুদের অভিযোগ পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও তাদের জোর করে দণ্ডকারণ্যে ফেরত পাঠানোর বিরুদ্ধে এই আন্দোলন। একথা উল্লেখ করা প্রয়োজন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সুস্পষ্ট আশ্বাস দিয়েছিলেন ইচ্ছার বিরুদ্ধে কোনো উদ্বাস্তুকেই পশ্চিমবঙ্গের বাইরে পাঠানো হবে না। আবার 1974 সালে
কেন্দ্রীয় পুনর্বাসন মন্ত্রী খাদিলকারকে সমর মুখার্জি যে চিঠি লেখেন তাতে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে উদ্বাস্তুদের পুনর্বাসন পাওয়ার একান্ত ইচ্ছে। 25 জানুয়ারি 1975 ভিলাইয়ের জনসভায় উদ্বাস্তু নেতা সতীশ মণ্ডল রাইহরণ বাড়ই সহ সব নেতাকে ডেকে এনে জ্যোতি বসু বললেন, সিপিএম পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গে নিয়ে যাবেন। এবং এই সময় বামফ্রন্টের তরফ থেকে আমরা কেউ কেউ তাদেরকে কথাও বললাম সেখানে গিয়ে, যে তোমরা পশ্চিমবাংলায় ফিরে এসো, আমরা সুন্দরবনের মনিঝাঁপি একটা জায়গা তোমাদেরকে থাকবার ব্যবস্থা করব। এই রাম চ্যাটার্জি, সতীশবাবু আরও কয়েকজন উদ্বাস্তু নেতা মালকানগিরিতে এলেন। এসে বিভিন্ন জায়গায় সভা সমিতি করে বললেন যে আপনাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আপনাদের পশ্চিমবাংলায় ফিরিয়ে নিয়ে যেতে আমি এসেছি। মন্ত্রী মহাশয় বললেন, পশ্চিমবাংলার 5 কোটি মানুষের 10 কোটি হাত উঁচু করে হাত তুলে আপনাদের আহ্বান করছে, আপনারা পশ্চিমবাংলায় চলে আসুন। এবং সেই মিটিংয়ে ওনার ভাষণ শুনেছিলাম রাম চ্যাটার্জির, যে মাতৃভূমি আজ 2 হাত তুলে ডাকছে, ওরে অবুজ সন্তান তোরা ছুটে আয়। কিরণময়নন্দ সেদিন বলেছিলেন বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে একদম প্রকাশ্যে, ঠিক এই ভাষাটাই ব্যবহার করেছিলেন, যে আপনারা যদি এখান থেকে পশ্চিমবাংলায় চলে যান, পশ্চিমবাংলার 5 কোটি মানুষ 10 কোটি হাত দিয়ে আপনাদের অভ্যর্থনা জানাবে। উনি আরও বলেছিলেন, শুধু আপনাদের মালকানগিরিতে আমি আসিনি, আমি সারা ভারতবর্ষে ঘুরবো, অনেক জায়গায় ঘুরেছিও, সবাই সব উদ্বাস্তুদের আমি একই কথা বলছি, সবাইকে আমি পশ্চিমবাংলায় নিয়ে যাব। আমাদের মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন আপনাদের এই খবর দিতে, আপনাদেরকে নিয়ে যেতে। এমন আশ্বাসের পর উদ্বাস্তুদের চোখে বাঁচার স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠল। তাদের চোখে চোখ রেখে শুনুন তাদেরই কথা। রাম চ্যাটার্জিবাবুর ওই মিটিংয়ে আমার বাবার হাত ধরে ধরে আমি মিটিংয়ে আসছিলাম, এবং সেখানে যে সুন্দরবনে আমাদের যেতে হবে, সেখানে থাকতে হবে, এই যে একটা জনজাগরণ হয়েছিল তাতে সবাই বেশ উল্লসিত, বড় আশায় বুক বেঁধেছিলেন ওরা। ওরা ভুলে গিয়েছিলেন দণ্ডকারণ্যের জঙ্গলে কিভাবে ওদের নির্বাসন দেওয়া হয়েছিল। 1977 সাল বামফ্রন্ট এলো ক্ষমতায়, জ্যোতি বসু কর্ণধার। 1977 সালেই উদ্বাস্তু নেতা সতীশ মণ্ডল জ্যোতিবাবুর সঙ্গে দেখা করলেন। জ্যোতি বসু বললেন, সরকার আপনাদের কোনো সহযোগিতা করবে না, আপনারা যদি নিজেদের উদ্যোগে সুন্দরবনে নিজেদের ব্যবস্থা করে নিতে পারেন করুন, আমার পুলিশ আপনাদের বাধা দেবে না। জ্যোতি বসুর কাছে যাইয়ে রাইটার্স বিল্ডিংয়ে বললাম যে আপনি আমাদের বাঙালি, সর্বেসর্বা আপনার কাছে একটু অনুরোধ, এই আপনার পুলিশ দিয়ে এই এদের উপরে অত্যাচার করবেন। শেষ পর্যন্ত বলল, তোমার কথা কি আমার নেতাগিরি করতে হবে। এরপর সতীশ মণ্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল এলেন কুমিরমারি, সেখান থেকে মরিচঝাঁপি দ্বীপটিকে কিভাবে বাসযোগ্য করা যায় তার পরীক্ষা নিরীক্ষা করে ফিরে গেলেন। এই রামবাবুই বলছেন যে এই ধরনের দ্বীপ পশ্চিমবাংলার সুন্দরবন অঞ্চলে রয়েছে, সেখানে উদাহরণস্বরূপ উনি বলছিলেন যে কুমোরবাড়ি, মোল্লাখালী যে দ্বীপগুলি লোক বসবাস করছে এগুলি তো জঙ্গল ছিল, আর এবার তোমরা চলো দেখো যে ওখানে বসবাস করতে পারবে কি না। আমাদের একটা টিম চলে আসছিলো এবং সেই টিমের সদস্য আমি ছিলাম। 3 বার সার্ভে করেছি। আচ্ছা, সার্ভে করে দেখেছিলাম এই মরিচঝাঁপি যেটা টাইগার প্রজেক্ট করে রেখেছে, মানে ফিক্সড ওয়ার টাইগার প্রজেক্ট, সে জায়গাটায় শুনে এখানে কিন্তু আমি বিজ্ঞান দিয়ে বুঝতে পারবো না, আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বুঝতে। ওই নদীর চড়া দিয়ে একরকম গাছ হয়েছে, ধানি গাছ তার নাম। আচ্ছা, পূর্বপুরুষের মুখে শুনেছি নদীর চড়ায় সমুদ্রে চড়ায় যেখানে ধানি গাছ হয় সেখানে চাষ করার জন্য প্রকৃতি বলে। আমরা দেখলাম যে হ্যাঁ, এখানে বসবাস করা যাবে। একটা প্রবলেম ছিল জলের, তো জলের প্রবলেমটার জন্য আমরা আগেই ওখানে টেস্ট করে নিয়েছিলাম, এবং আমরা দেখেছিলাম যে ওই বাউন্ডারিতে ওদের কলেজে জলগুলি আছে তার থেকে অনেক সুন্দর জল, এমনকি আমাদের এই যেখানে বসে আছে দমদমের জলের থেকে অনেক বেটার জল পায়।
বাংলার জল, বাংলার মাটি, বাংলার ভাষা। উদ্বেল হলেন দণ্ডকের মানুষ। মন্ত্রী রাম চ্যাটার্জি এবং উপদেষ্টা কমিটির সম্পাদক অশোক ঘোষ আশ্বাস দিলেন, আপনারা তৈরি থাকুন, আমরা যখন ডাকব তখনই বেরিয়ে পড়বেন। 1978 সালের মার্চ, হাজারে হাজারে উৎসুক মানুষ নিজস্ব মাটির উঠোন ফিরে পাবার স্বপ্নে বিভোর মাটি প্রত্যাশী মানুষ দণ্ডক থেকে এসে পৌঁছুলেন হাসনাবাদ। সেখান থেকে চার ভাটার পথ পেরিয়ে ঘণ্টা চার পাঁচ হাতে টানা নৌকো করে পৌঁছুতে শুরু করলেন মরিচঝাঁপি দ্বীপে। স্বপ্নের মাটি, স্বপ্নের মরিচঝাঁপি। ওরা চাষি, কামার, কুমোর, জেলে, মজুর, প্রথাগত শিক্ষার অঙ্গনে অশিক্ষিত, কিন্তু ব্যবহারিক গুণে অসামান্য দক্ষতায় শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সংস্কৃতিতে স্বনির্ভর একটি আদর্শ গ্রাম গড়ে তুললেন মরিচঝাঁপিতে। বড় স্বপ্নের সে গ্রাম, নাম হল নেতাজি নগর। জলাশয় আছে, জলাশয়ের ভিতর দিয়ে মাছ তৈরি করে, বিশেষ করে চিংড়ি মাছ, এ তো ফরেন পাঠাতে পারো, তখন ফরেন মানি আর্ন করবো। আমরা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে বলেছি আমরা ফরেন মানি আর্ন করে দেবো, এ বলেছিলাম। নিজেরাও বাঁচবেন এবং বৈদেশিক অর্থ উপার্জন হবে। আগে আমরা গিয়ে দেখতাম ওখানে স্কুল, কল বসেছে, দোকান, হসপিটাল, বিভিন্ন রকম রুটি কারখানা রান্না করেছে, আমরা গিয়ে মাঝে মাঝে গিয়ে দেখে আসতাম। মরিচঝাঁপিতে যখন শরণার্থীরা ছিল, আপনার অভিজ্ঞতা বলুন তো, আপনি কি ওপারে গেছিলেন? ওপারে গেছিলাম, ওই যখন ওরা এসেছিল 72 বছর দেখতে গেছিলাম। হ্যাঁ, কী দেখেছিলেন তখন? দেখেছিলাম ওরা বলতে বাজারঘাট ওর কেনা রাসা, এই যে আমরা দ্বীপটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই দ্বীপটার মধ্যেই ইয়ে ছিল, নারকেল গাছ ছিল। তিনি একটু কুজো মতো, চোখ দুটো খুব স্পষ্ট, জল জল করে চোখ। বলা হলো উনি মাস্টমশাই, তার নাম হচ্ছে রঙ্গলাল গোলদার। তা আমাকে ওনারা বললো যে তুমি তোমরা আপনারা প্রশ্ন করুন, কী কী প্রশ্ন করতে চান জানতে চান। আমি বলছি আমার কিছু কিছু প্রশ্ন আছে, অর্থনীতির লোক সুতরাং আমি বলি আপনারা এখানে এসছেন, কেন এসছেন এখানে, কী করে বাঁচবেন এখানে। তখন কতগুলি কথা বলেছিলেন সেগুলি খুব ভালো, পরে যাচাই করে দেখেছিলাম যে খুবই বুদ্ধি দীপ্তি তার মধ্যে ছিল, তাই নয়, যুক্তি ছিল তার মধ্যে। এই আবহাওয়াতে কিন্তু আমরা মানুষ, কিন্তু এইখান থেকে কীভাবে সোনা ফলাতে হয় সে মন্ত্র আমাদের জানা আছে। দেখেছি ওরা কিছুটা জায়গায় ধান চাষ করেছিল এবং ধানের গোছগুলো কি বেশ মোটা মোটা হয়েছিল, মানে আমাদের লোকাল হচ্ছে যে সমস্ত গোছ হয়েছিল তার চেয়ে ভালো হয়েছিল, আমাদের নিচে চোখে দেখা। হ্যাঁ, ওখানে প্রচুর দোকান ছিল, ও মদিখানার দোকান ছিল, জিলিপির দোকান ছিল। এই নোনা জল ধরে আমি বলে দিতে পারবো যে কখন মাছ আসছে এবং সেই মাছটাকে, সেই জলটাকে আমরা রেখে দেবো ইয়ে করে ঘিরে, এবং তিন মাস চার মাস বাদের থেকেই এই মাছ বড় হতে শুরু করবে। সেখানে ওনাদের সঙ্গে আমরা বল খেলাও করেছি। মাত্র 7-8 মাসের মধ্যে এও কি সম্ভব? মাথা ঘুরে গেল অনেকের। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রমাদ গুনলেন, কোনো সরকারি সাহায্য ছাড়া, পার্টির আনুকূল্য, অনুকম্পা, সাহচর্য ছাড়া অশিক্ষিত মানুষগুলোর এমন কাণ্ড একটা দৃষ্টান্ত হিসেবে দাঁড়িয়ে যেতে পারে, অতএব ওদের সরে যেতে হবে। সরকার বলল যে ওদের ওখানে বসতে দেওয়াটা ঠিক হবে না, কারণ তার ফলে অন্যান্য উদ্বাস্তুদের আসার জন্য উৎসাহিত করা হবে, আর দ্বিতীয়ত ওখানে ওরা তো বসে জীবিকা অর্জন করতে পারবে না, সেটাও সরকারকে দেখতে হবে। তখন সুতরাং ওদের ফিরিয়ে দেওয়াই দরকার। তো কী করে ফিরিয়ে দেবেন আপনি বলুন, কীভাবে ফিরিয়ে দিতে পারেন, প্রশাসন কীভাবে ফিরিয়ে দিতে পারে? সমস্ত অদ্ভুত অদ্ভুত সব রিপোর্ট তখন প্রচার হয়েছে কি না, ওখানে বিদেশি চক্রান্তের একটা ঘাঁটি তৈরি হচ্ছে, ওখানে ট্রেনিং দিচ্ছে, ওখানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের কেন্দ্র হয়ে তৈরি হচ্ছে, ওখানে বাইরের থেকে লোক এনে বসা, বাংলাদেশের থেকে লোক এনে ওখানে বসাবার চেষ্টা হচ্ছে, নানান রকমের
আজগুবি সমস্ত রিপোর্ট দিয়ে যে মানুষগুলোকে মানে উদ্বাস্তু থাকতে থাকতে একদম ডিজেনারেট করে গেছে, এবং এই আমরা কলকাতার আশপাশে যে পিএল ক্যাম্পগুলো দেখতাম, পার্মানেন্ট লাইবিলিটিস ক্যাম্প, ধুগুলিয়া ইত্যাদি, যেখানে একটা কমপ্লিট ডিজেনারেশন হয়েছিল রিফিউজি, সেই জায়গায় এটা একটা এত পজিটিভ যেটা আমাকে ভীষণভাবে নাড়া দেয় যে আমি আমার জীবনে এত সংগঠিতভাবে একটা গঠনমূলক কাজ, সত্যি কথা বলতে কি জিরো থেকে একটা জিনিসকে এরকম একটা সম্পূর্ণ মানে হাজারের ওপর লোকের বসতি তৈরি করা, প্ল্যান করে রাস্তা, তার দুপাশে ঘর। পয়লা জুলাই 1978 সাল, সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো যেসব উদ্বাস্তু পশ্চিমবঙ্গে এসেছেন তাদের প্রয়োজন হলে বল প্রয়োগ করে সরিয়ে দিন। 2 জুলাই প্রমোদ দাশগুপ্ত সাংবাদিক বৈঠকে বললেন, ওই সব উদ্বাস্তুদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, পরিকল্পনা সম্পূর্ণ হলো। 1979 সালের 24 জানুয়ারি স্বাধীন ভারতের ইতিহাসে আরেকটি হিম শীতল কালো দিন, মরিচঝাঁপির নিকোনো উঠোন, সাজানো গ্রাম অবরুদ্ধ হল। মরিচঝাঁপিতে 144 ধারা জারি হল, সুন্দরবনের সমস্ত যাত্রীবাহী এবং পণ্যবাহী লঞ্চ অধিগ্রহণ করা। ওরা বললেন যে সব লঞ্চ বন্ধ নোটিশ দিয়েছেন, সিন্ডিকেটকেও লঞ্চ দিয়েছেন, ইউনিয়নকেও দিয়েছেন। আমি ছুটে চলে গেলাম, তখন এখানকার সিআই ছিলেন গঙ্গাধর ভট্টাচার্য, উনি কন্ট্রোল করছেন সব। তা আমি সিআইয়ের কাছে চলে গেলাম, গিয়ে বললাম যে আপনার লঞ্চ, সমস্ত লঞ্চ, একটা লঞ্চও থাকবে না লাইনে, প্যাসেঞ্জার যাতায়াত করতে পারবে না, দূরের সব দূর দূর থেকে এসে বসে থাকবে, আপনারা কী করবেন এত এত লঞ্চ, এত লঞ্চ, সমস্ত লঞ্চ কী করবেন? তা বলো বলা যাবে না, কনফিডেন্সিয়াল। আমরা দেখুন তাহলে কোনো লঞ্চ যাবে না, আপনারা যতই আইন দেখেন, আমরা কোনো মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, কোনো সারেঙের অসুস্থ, কোনো ড্রাইভার অসুস্থ দিয়ে অর্ধেক সারেং ড্রাইভার যাবে না। আর আমি তখন আটকে দেবো যে সারেং ড্রাইভার ছাড়া বেআইনি কোনো লঞ্চ চলবে না, আপনি কী করবেন, চালাতে পারবেন বেআইনি? তখন বললেন যে মরিচঝাঁপি ওটাকে ঘেরাও হবে, ওদেরকে উচ্ছেদ করা হবে। আমি যদিও গেটে চিঠি লিখি যে বেআইনিভাবে এরা চলছে, এটা আন্তর্জাতিক জল আইন বিরোধী, এবং আমাদের ইনল্যান্ড যে জল আইন আছে তারও বিরোধী। 18-20 দিন আমাদেরকে অবরুদ্ধ করে দেওয়া হয় দ্বীপের মধ্যে, পেটের জ্বালা খুব বড় জ্বালা, এখন কী করে বাঁচবো আমরা? ঘাস খেয়েছে মানুষে, শুনেছেন কোনোদিন জীবনে মানুষে ঘাস খায়? ঘাস খেয়েছে, নারকেলের মাটি আমরা তুলে তুলে খাতাম, আর ওখানকার একটা যদু পালন বলে একটা শাক আছে, ওই শাক সেদ্ধ করে আমরা খাতাম। পানীয় জল যাপ খেয়ে মানুষ বাঁচে সেই জলটুকু জ্যোতিবাবু আমাদের দেয়নি। ছেলেটারে এমনকি 18 দিন যখন নৌকা পারাপার বন্ধ ছিল, তখন আমি বিসি কলা সেদ্ধ করে লোনা জল দিয়ে সেদ্ধ করে তারপরে খাওয়াইছি বিসি কলা। আমার দুটো বাচ্চা মারা গেছে ওইখানে। কত বছর বয়স ছিল? কত বছর বয়স হলো এরকম 6 বছর টাজার করে, আর একজনের বয়স 6 বছর, আর একজনের বয়স 3 বছর টাজার হবে। কিভাবে মারা গেল? কিভাবে না খাই চিকিৎসা করতে পারলাম না, কি পয়সা কড়ি নেই কিছু না, দুজন তারপরে যখন দেখা গেল যে আর লোকজন এখানে টিকতে পারছে না, সবসময় জন্য লঞ্চে অত্যাচার মারামারি গুলি গল্লা, তারপরে একদিন ভয়ে একটা গাছের নিচে গিয়ে বসলাম, গুলি চালালো, গাছ ফুড়ে বেরিয়ে গেলো গাছের নিচে, ছিল এটারে আসল দিয়ে ডাকি নিয়ে বসেছিলাম। আমরা কী করেছিলাম? আমরা গেরি করেছিলাম, গেরি বলতে চারিদিক দিয়ে ব্যারিকেড করে বর্ষার জলকে আমরা আটকে রাখতাম। এই বর্ষার জল আটকানো জল, এই জলে স্নান করা যেত, এই জলে জামা কাপড় ধোয়া যেত, কিন্তু এরা কী করলো, রাতে এদের অনুচর দিয়ে সেই সব জায়গায় এমন বিষাক্ত জিনিস দিয়ে দিল যে যদি কেউ স্নান করে ওঠার পরে তার মনে হবে যে সারা শরীর তার পুড়ে গেছে, ফোসকা 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 পড়ে যাচ্ছে। সামনে ছিল বিনোদ, ওর দুটো ছেলে একটা মেয়ে গেল মরে,
তারপরে আমার পাশে ছিল আমার দিদির মেজোজা, ওনার একটা মেয়ে ওই জলে ডুবে মরে গেল, আমি নিজে উঠাইছি সেই মেয়েটারে। ওই একজন গেল, আমার সামনে ছিল জ্যাঠাতো ভাই কান্ত, তার একটা মেয়ে মরল। পিছনে ছিল একজন, তার তিন ছেলে মেয়ে, সে তিন ছেলে মেয়ে সবই মরে গেল। একজন ব্রাহ্মণ, তার পাঁচটা ছেলে, একটাও বাঁচি থাকলো না, সব মরে গেল। সিপিএমের সবচেয়ে নক্কারজনক ভূমিকা প্রথম এবং বোধহয় আজ অবধি সব থেকে ভয়াবহ হচ্ছে মরিচাপি। কিরণময়ানন্দ মন্ত্রী হবার পরে ওনার একটা বিবৃতি দেখেছিলাম, যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মরিচাপির এই যে ঘটনা, আপনারাই তো দণ্ডকারণ্য থেকে ওদের ডেকে এনেছিলেন, আহ্বান করেছিলেন, তা পরে আপনারা এরকম করলেন কেন? তা উনি তখন বললেন যে ক্ষমতায় থাকার আগে যা যা বলা যায়, যা যা করা যায়, ক্ষমতায় আসলে ঠিক তা বলাও যায় না, করাও যায় না। গোটা দ্বীপটি ঘিরে ফেলা হলো পুলিশ দিয়ে, সাংবাদিক সহ কাউকেই মরিচাপি যেতে দেওয়া হলো না। বাগনা ফরেস্ট অফিসের অন্যদিকে পুলিশ ক্যাম্প বসল। মরিচাপি দ্বীপটি উদ্বাস্তু শূন্য করার দায়িত্বে ছিলেন চব্বিশ পরগনার অভিজ্ঞ এসপি অমিয় সামন্ত, আর ছিলেন এসডিপিও বসিরহাট অনিল কুমার, চব্বিশ পরগনার অ্যাডিশনাল এসপি নীরদ দাস, এসডিপিও ব্যারাকপুর জয়দেব চক্রবর্তী। খাদ্য বন্ধ, জল বন্ধ তো, জলটাও বন্ধ হয়েছিল না, কল আমরা খুলে কল দিয়েছিলাম, শুনুন, ওখানে কল খুলেনি, কিন্তু কল কুমিরমারির পাড়ে ওই বাগনাতে টিউবওয়েল বসানো হয়েছিল, আর ওদিকের একটা কোন দেখবেন, নদীটা যখন এরকম করে গেছে সেই কোনাতে একটা ঝাউ গাছ আছে কয়েকটা, সেইখানে টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছিল। মানে খাদ্যে অবরোধটা হয়েছিল, সাত আট দিন খাদ্য অবরোধের পর শিশু বৃদ্ধ সহ মৃত্যুর মিছিল শুরু হয়ে গেল। অগত্যা মরিয়া কিছু যুবক নৌকো নিয়ে খাদ্য এবং জল আনতে কুমিরমারি দ্বীপে পৌঁছুতেই শুরু হয়ে গেল পুলিশের গুলি বর্ষণ। আমরাও সেই গুলি উপেক্ষা করে আমরা ওপারে পার হই। হওয়ার পরে তখন পুলিশ কিন্তু ভয়তে ওখান থেকে পালালো, পাঁচ সাতজন পুলিশ ছিল, ওরা মূল ক্যাম্পে চলে গেল। আমাদের উদ্দেশ্য ছিল যে ওখানে যে চাল ডাল ছিল বা গ্রামবাসীদের কাছে চাল ডাল নিয়ে এপারে পার করা, যাতে এই মানুষগুলো খেয়ে বাঁচে। আমরা তিনটে পর্যন্ত খাওয়া দাওয়ার পার করলাম, মানে চাল ডাল যা কিছু পারি। যখন কোনো দিক দিয়ে রোধ করতে পারছে না, তখন ওপর দিয়ে বাংলানের ওদিক দিয়ে পুলিশ তুলে দেয় ওপরে। পাঁচশো ব্যাটালিয়ানসের একটা ফোর্স, মানে আর্ধেক আর্ধেক, মানে কিছু আর্ধেকের মানে রাইফেলধারী এবং আর আর্ধেক আছে টিয়ার গ্যাস এবং ঢাল টাল নিয়ে আমাদের দিকে আক্রমণ করার চেষ্টা করলো। তো আমরা যখন সামনে যাই তখন ডাইরেক্ট গুলি চালাই, গুলি চালালে অনেকের গুলি লেগে গেছে, গুলিতে ওখানে স্পট ডেড হয়ে গেছে। আমার পায়ে তখন ওই পুলিশের গুলি লাগে। ৩৪ জন উদ্বাস্তু রক্তে রাঙা হলো কুমিরমারি দ্বীপ। সরকারি হিসেবে অবশ্য দুজন, তারা কুমিরমারি দ্বীপেরই বাসিন্দা, এসপি অমিয় সামন্ত সেরকমই বলছেন। পুলিশকে আক্রমণের ফলেই পুলিশকে গুলি চালাতে হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি গুলিতে মারা গেল কুমিরমারির দুটি আদিবাসী মহিলা। একদম অবরোধ করে দিয়েছে যাতে করে ওরা খাদ্য না পায়, জল না পায়, এবে অবরোধ করেছিল। কিছু শরণার্থী বোধহয় পেটের জ্বালায় ওরা বোধহয় সন্ধ্যাবেলা পার হয়ে এপারে কিছু খাদ্যটা তো পাওয়া যায় কিনে এসেছিল, ওরা গুলি চালিয়েছিল। আমাদের এখানকার সর্দারপাড়ায় ঢুকে ওরা হুড়ুড়ি করে মেনিমুন্ডাকে ওরা ঘরের ভিতরে গুলি করে মারলো। আর কিছু মেয়ে ছেলে ওদের তো ছুটে পালিয়ে যাচ্ছে, সেই মেয়ে ছেলেদের চুলের মুড়ি ধরেছে, বান গাছের গায়ে নিয়ে দিয়ে দাঁতানের কোপ দিয়েছে। ওখানে আপনার ওই মেনিমুন্ডাকে তখন উনি কী কী করছিলেন? তখন উনি একটা বাচ্চা দুধ খাওয়াচ্ছিল। তিনটে সাড়ে তিনটের দিকের থেকে মানে মোটামুটি ওপারের থেকে লোক ঝাঁপিয়ে পার হলো, হয়ে পুলিশ এক দেখি তাড়িয়ে নিয়ে চলে গেল। আমাদের বুধবারে বাজারের থেকে ওখান থেকে ফোঁস উঠলো, উঠে মানে ওখান থেকে গ্যাস মারলো। হ্যাঁ, গ্যাস মারে কিছু শরণার্থীরা তখন পড়ে যায়। আমাদের বারান্দায় ডিএম আছে, আমাদের স্যার দেখুন আমাদের তো বাড়ি থেকে খুব ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা গরিব লোক, বলো ঠিক আছে তোমাদের ক্ষয়ক্ষতি হবে না, আমি তো এখানে আছি আর আমার ফোঁস চারিধারে আছে। চারটে সাড়ে চারটের দিকের থেকে গুলিগোলা শুরু হয়েছে, মানে আমি যেটা দেখেছি অনুমানে
তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন মরেছে, মরে আমার বাড়ির পুকুর পাড়ে ঝাঁপ করে রেখেছে। আর মিনি মুন্ডার মেরেছে তার দিকে ঠিকই, হ্যাঁ গুলি ছড়িয়েছে, তারাও মরেছে অনেক। ওরা লঞ্চে সব তুলে নিল, টেনে টেনে সব লঞ্চে তুললো। আমরা দেখলাম, আমরা দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তখন আমাদের সঙ্গে অনেক ছেলেরা ছিল, আমরা ছিলাম, দেখে সব লঞ্চের থেকে সব ওরা নিয়ে নিয়ে লঞ্চে তুলে নিয়ে চলে গেল। এটা কারা করেছে? এটা পুলিশরা করেছে। আনুমানিক পঁচিশ তিরিশ জন তো আমরা অনুমান করছিলাম। ওরা লঞ্চে করে নিয়ে গেল, কোথায় যে নিয়ে গেল তা ঠিক বলতে পারবো না। আইসি দেখলাম যে মা একদম পড়ে গেছে, সত্যি ঘটনা। আর বাসা বোনটা একটা ভাই, ছোটো ভাই ছিল, সে ভাইটা নিয়ে পালিয়ে চলে গেল ওই দিকে। এমনি বড় ভাইটা দেখতে পাচ্ছি, আর দশ দুটো পুলিশ এসে এখানে ঘুষে মারছে, এখানে ঘুষে মারছে, আ উ করতেছে। তখন বাবা তখন ওই অঞ্চলে চলে গেল, তখন মরে যাচ্ছে, আস্তে আস্তে মরে যাচ্ছে। তখন কটা লোক আসলো, এসে ওরা নিয়ে একবার চলে গেল লঞ্চে তুলে দিলে মাকে। মাকে ওখানে স্থানীয় মানুষ মারা গিয়েছিলেন মাত্র একজন, নাম মেনি মুন্ডা। মেনি মুন্ডার ঘর ছিল, পরিবার ছিল, আর ছিল কুমিরমারির মানুষ, তাই তার হত্যাটাকে অস্বীকার করার কোনো উপায় ছিল না। কিন্তু ৩৪ জন ঠিকানাহীন উদ্বাস্তুকে লঞ্চে করে গভীর সমুদ্রে ফেলা হয়েছিল। সরকারি হিসেবে যদি দুজনের মৃত্যু ঘটে থাকে, তবে আরেকটি দেহ কার? নারায়ণ দত্ত মজুমদার, সাক্ষ্য সেন, এদের নিয়ে আমরা হাইকোর্টে পিটিশন দাখিল করা হয় আমাকে উদ্বাস্তুর তরফ থেকে, এবং মরিজাবির নাগরিক হিসাবে এবং দণ্ডক উদ্বাস্তুদের প্রতিনিধি হিসাবে আমি তখন পিটিশন সাবমিট করি। সাবমিট করার পরে একদিন, তারপর দিন আমরা অর্ডারটা পেয়ে গেলাম। হাইকোর্টের আদেশে ৭ই ফেব্রুয়ারি খাতায় কলমে উঠে গেল অবরোধ। হাইকোর্ট আদেশ দিলেন অ্যাডভোকেটরাই মরিজাবি তদন্তে যাবেন, কিন্তু হাইকোর্ট তো কলকাতার বুকে, আর ওখান তো আর কোর্ট নাই, ওখান তো জ্যোতিবাবুর লোক ছিল। বাগনান থেকে আমাকে আমি যখন ঢুকলাম, তখন এসপি ছিল অমিয়া সামন্ত এবং অন্যান্য পুলিশ অফিসাররা মাইকি বলছে, আপনারা অব্রত বিশ্বাসের কথা কান দেবেন না, আপনারা উঠে আসুন, হাইকোর্টের অর্ডার সঠিক না, এভাবে বিভ্রান্তকর কথাবার্তা। মরিজাবিতে উঠে যে বিভৎস রূপ দেখলাম, অন্তত ২০ থেকে ৩০টা শিশু মরে এক জায়গায় লাট দিয়ে রেখে দিয়েছে। পুলিশ দেখলে বামপ্রাণ সরকার মন কি গলবে ওই বাচ্চা শিশুদের মৃত্যু। মাদার তেরেসার কাছে আমি যখন গেলাম, যে তখন এদের প্রায় ৩৬-৩৫,০০০-৩০,০০০-৩০,০০০-এর ওপরে ওখানে মরিজাবিত হয়েছে, আর বাদবাকিটা এইখানে আছে, মানে হাসনাবাদ। কথাবার্তা শুনে সি এগ্রিড, দেখুন আই উইল ট্রাই টু হেল্প। তিন তিন চার পাঁচ পরের ডেট দিয়েছিলেন আমাদের, যদি এর মধ্যে যেন ফোন না আসে, বুঝলেন, ফোন যদি আসে, কেন যেখান দিয়ে যেখানে হেল্প করবার চেষ্টা করছি সেখানেই তাদের হাত আটকে দিচ্ছে গভর্নমেন্ট, বুঝলেন, গভর্নমেন্ট কিংবা গভর্নমেন্ট পার্টি। তো ওই লাস্ট দিনের ঠিক আগের দিন, যেদিন ওদের যাওয়ার কথা, যাওয়ার বললেন যে আই অ্যাম সরি মিস্টার চ্যাটার্জি, উই ক্যান্ট গো, নাইদার উই ক্যান এক্সপ্লেন ইন ডিটেল ওয়াই ইউ আর নট গোয়িং। ওরা যখন হাসনাবাদ থেকে কলকাতায় যেদিন বিক্ষোভ জানাতে হলো, শহীদ মিনারে একটা সভা করলো, কিন্তু সবচেয়ে যে নরকীয় কাণ্ড হলো এই যে, তখন আপনারা জানেন যে বিশ্বনাথ সেবা সংঘ যেখানেই মিটিং হয় সেখানে তারা জলের গাড়ি নিয়ে যায়, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ওই রিফিউজিরা যারা এসেছে হাসনাবাদ থেকে শহীদ মিনারে নিচে বিক্ষোভ জানাতে, তাদের জন্য ওই কাশী বিশ্বনাথ সেবা সংঘের যে জলের যে ট্যাঙ্ক সেটা বন্ধ করে দেওয়া হলো। বসিরহাট শহরের সেই স্টেশনে কাতারে কাতারে উদ্বাস্তু, খালি গায়ে, না খেয়ে মরছে, এক ফোঁটা দুধ নেই। ভারত সেবাশ্রম সংঘ আর রামকৃষ্ণ মিশন তাদের সাহায্যের হাত অকাতরে বিলিয়ে দিচ্ছেন, তাদের খাওয়াচ্ছেন। সেই সময় সিপিএমের থেকে সরকারি মানে মদতপুষ্ট পুলিশরা
তাদের পর্যন্ত সেখান থেকে দুধ না দিয়ে তাদের শরীর তার তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি চোখের সামনে দেখেছি। আমরা একটা রিলিফ ওখানে পাঠাবো বলে আমরা ঠিক করলাম, আমরা পাঠালাম এই খাবারগুলো বা ওই জিনিসপত্রগুলো ওখানে পৌঁছে দেওয়ার জন্যে, কিন্তু ওরা পৌঁছে দিতে পারেনি, ওদের আটকে দেওয়া হয়েছিল। সিএম তারকুণ্ডে যিনি সিটিজেন্স ফর ডেমোক্রেসির সেক্রেটারি ছিলেন, তিনি একটা ডেলিগেশন পাঠাবে ঠিক করেন। তাদের একটা টিম আসার কথা ছিল, তারা মরিচাপিতে যাবে, কিন্তু জ্যোতি বোস হঠাৎ দিল্লিতে গিয়ে তারকুণ্ডের বাড়িতে হাজির হলেন, বললেন রিফিউজি আমাদেরও ইন্টারেস্ট আছে, তারা বোন কাটছে, সুতরাং আপনি ওখানে যাবেন না। কুমিরমারি মোল্লাখালী অঞ্চল আরএসপি প্রভাবিত, ওরা উদ্বাস্তুদের প্রথম থেকেই সহযোগিতা করে চলেছেন, এটা জ্যোতিবাবুর পছন্দ হয়। উনি পাঠালেন বামফ্রন্টের মন্ত্রিসভা সদস্য, পঞ্চায়েত ও কারামন্ত্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে। আমাকে অমিয় সেন মশাই বললেন যে দেখুন ওইখানে সত্যি করে আপনাদের প্রভাব, আরএসপির দীর্ঘদিনের প্রভাব রয়েছে, এবং মরিচাপিটা হচ্ছে গোসাবা, যেখানে আপনাদের একটা ঘাঁটি রয়েছে কুমির বাড়ির কাছে মোল্লাখালীর কাছে উল্টো দিকে। তারই উদ্যোগে একবার মরিচাপিতে গিয়ে তাদের অবস্থাটা জানা এবং তাদেরকে বোঝাবার জন্যে আমাদের তিনজন মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়। সিপিআইএমের তরফ থেকে শ্রদ্ধেয় বিনয় চৌধুরী মশাই ছিলেন, ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে কমল গুহ ছিলেন, এবং আমাদের দল আরএসপির তরফ থেকে আমি সেখানে গিয়েছিলাম। এটা সিপিএম চাইনি ওখানে আর একটা কলোনি হোক, তাহলে আসতে দিল কেন? আরেকটা তখন বুঝতে পারেনি। আর যেটা হয়েছে, এখানে কলোনি বা উদ্বাস্তু হলে ওর আরএসপির ইনফ্লুয়েন্সটা বাড়বে, সুতরাং ওদের যে একর্তৃত্ববাদী রাজনীতি এবং এখানে পপুলেশনকে বাড়ানো যাবে না, এই ধরনের একটা মনোভাব ওদের কাজ করেছে। আমার যে মন্ত্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায়, উনি আমাকে নির্দেশ দিলেন যে তিনি সরকারি এই প্রোগ্রাম পলিসি মোতাবেক তাকে যেতে হবে। আমাকে বলা হলো যে আপনি লঞ্চ ব্যবস্থা করুন, প্রথমে কুমিরমারি গিয়ে আমার মরিচাপির এপারে, যেটা কুমিরমারি এপারেতে আমরা নাবি, তো সেখানেতে মিটিংয়ের ব্যবস্থা করা হয়, আরএসপির মিটিং, পার্টির মিটিং, সে মিটিংয়ে উনি বক্তৃতা দেন। বিষয়বস্তু হচ্ছে যে এই উদ্বাস্তুদের সঙ্গে আপনারা, উদ্বাস্তুদের হয়ে আপনারা যে বিক্ষোভ আন্দোলন করছেন সেটা আমাদেরকে দমাতে হবে, আমাদের অতটা এই সরকারি নির্দেশের বাইরে আমাদের যাওয়া ঠিক হবে না। রামচন্দ্রজির কথা জ্যোতি বসুর কাছেই আমি শুনেছি যে হ্যাঁ রাম তো এরকম সব কি বলছে, রামকে আমি বারণ করে দিয়েছি ওদিকে আর না যেতে, এরকম উনি বলেছেন। মরিচাপি নিয়ে যাঁর উৎসাহ ছিল সবচেয়ে বেশি, দণ্ডক থেকে সুন্দরবন আসার ডাক দিয়েছিলেন যিনি, তাকেও উলট পুরাণ গাইতে বলা হলো মরিচাপি নিয়ে। তিনি হলেন মন্ত্রী রাম চ্যাটার্জি। তখন এই রামবাবুকে আবার দূত করে পাঠালেন, যদি পাঠিয়ে লঞ্চের থেকে উনি নাম, এর আগে কিন্তু আবার একটা কাণ্ড করেছেন রামবাবু, দেখেন যে এই উনি সবাই পরিচিত আমাদের, উনি ঢুকেছেন সব চলে আসছে, এই তোদেরকে আমি এই মরিচাপিতে আসতে বলছিলাম, দেখেন কথাটা কি, চ্যাটার্জি দা নামুন, আসেন আমাদের মধ্যে বসেন, বলছেন আরে এক সময় কম আসে, এমনি ঘুরতে ঘুরতে আসলাম, আমার সুন্দরবনে ঘুরতে গিয়েছেন, উনি ব্যস্ততম ব্যক্তি ঘুরতে গেছেন, মানে লঞ্চে আয় আয় এদিকে আয় না, চা ফা খাবি। এবারে আমাদের ছেলেগুলি শুনেন সরল সাদা মেনে ভিতরে গেছে, ভিতরে গেলে এবারে খাসির মাংসের অংশ খাওয়ানো শুরু হয়ে গেছে, এবারে ছেলেগুলি রিটার্ন, আমি কিন্তু ঢুকে নেই ওখানে, আমার যেহেতু আমি ওখানে কমান্ড করতাম, আমার মনে সন্দেহ এগুলো ঘটনাটা কী, আমাকে বলে পবিত্র দাঁড়া দাঁড়া তুই তো আমারই করে রাম বাবু, এমনি তুই তো আমারই কথা বলতো, দাঁড়া তুই উঠে আবার নেমে যাচ্ছিস কেন? আমি বললাম রামদা জিনিসটা কি ভালো হলো। এত করেও যখন কাজ হলো না, তখন বিচক্ষণ জ্যোতি বসু রাইটার্সে ডেকে পাঠালেন কুমিরমারির পঞ্চায়েত প্রধান প্রফুল্ল মণ্ডলকে। তোমাদের কেন ডেকেছি জানো? না জানি না তো, ডেকেছি তোমরা শরণার্থীদের সহযোগিতা করছো। প্রদীপবাবু বললেন না আমরা তো সহযোগিতা করছি না। তাহলে তোমরা কী করছো? আমরা সহযোগিতাও করছি না, বিরোধিতাও করছি না। তো বলে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ, ওদের ওখান থেকে তুলতে হবে। আমি তোমাদের ডেকেছি এই জন্যে, তোমরা ওখানকার বামফ্রন্টের লিডার, তোমরা যদি সহযোগিতা করে থাকো ভবিষ্যতে আর করবে না, তাহলে আমি তুলে নেব।
আলো আচ্ছা বাঙালিগুলো কি ছাগল কুকুর? কারণ তুমি একথা বলছো বেশ খোঁচে গেছেন বদল। আচ্ছা দেখুন, এদের বাংলাদেশ থেকে তাড়ানো হলো কোথায়? মানা ক্যাম্প, কোথায় আন্দামান দ্বীপপুঞ্জ, কোথায় কোথায় রাখা হলো। এই ছাগল কুকুর যেমন আমরা পুষি, আমাদের ইচ্ছে মতো এক জায়গায় নিয়ে যাই, আবার আনি, তারপরে তাদের সুন্দরবনে আনার জন্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল থেকে উস্কানি দেওয়া হয়েছে। তা আপনাদের মানে আমার পশ্চিমবাংলার গভর্নমেন্টের যদি ইচ্ছা না থাকবে যে এদের এখানে স্থান দেবো না, সীমান্ত থেকে কেন ফেরত পাঠানো হলো না? তো দেখো খোকা, এ সমস্ত কথা তোমাদের কাছে শুনতে আমি অভ্যস্ত নই, তবে আমি একটা কথা বললাম যে ওদের তুলতে হবে, এবং তুমি যেটা বললে আমি খুব অস্বীকার করব না, গভর্নমেন্টের একটা ভুল হয়েছে, আমার তো এই ভুলের মাসুল দিতে হবে ওদের। ও হাজার হাজার লোক প্রাণ দেবে, মরবে, তাড়া খাবে, ছিন্নমূল হয়ে আবার ঘুরবে, এটা হবে। তা বলো, যাই হোক, রাজনীতিতে ওই এ বলে কিছু নেই, মানে যেটাকে আমরা বলি সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট বলে কিছু নেই, তোমরা এর পরের থেকে আর সহযোগিতা করবে না। কোনো কিছুতেই যখন টলানো গেল না মরিচঝাঁপির মাটি কামড়ে থাকা উদ্বাস্তুদের, তখনই সিপিএম এবং পুলিশের যৌথ অভিযান শুরু হলো মরিচঝাঁপির। ওই বাংলাদেশের শরণার্থী ছিল, তার সে আমার সাথে তাড়িয়ে দিলাম। শরণার্থী ছিল? হ্যাঁ, শরণার্থী ছিল। তাদের আপনারা তাড়িয়ে? হ্যাঁ, আমরা তাড়িয়ে দিলাম। তারপরে ও উপর থেকে পুলিশ ওরা আইলো। আপনি কীভাবে তাড়িয়েছিলেন, মানে আপনারা? না, আমি না, মানে ওই আমার জনসাধারণ সবাই গেলাম গিয়ে, মানে আমার সবাই গেলাম গিয়ে, তারপরে ওই যে মানে এইভাবে আমাদের ক্ষতি হচ্ছে, তো আমরা কীভাবে কী করে আমরা বাঁচবো? ওই পুলিশেরা সব ওরা আমার মানে আমাদের টাকা দিয়ে নিয়ে। একটু আগে একজন বলছিলেন যে অনেককে নাকি গুলি করে মারা হয়েছে, বেশিরভাগ মানুষদের গুলি করে, হ্যাঁ, মেরে দেওয়া হয়েছে না, গুলি ছিল নদীতে ডুবিয়ে মারা হয়েছে? না না, আমার তো এখানে এখানকার বাসিন্দা তো, কিন্তু আমার তো কই তোমার নামে তো কোনো খবর পাইনি। শরণার্থী বলে গুলি চালিয়েছে তখন এই আমাদের সরকারে জানালো যে এরকম সুন্দরবন তো নষ্ট করে দিচ্ছে ওরা, তাই তখন সিনাল গ্রাম থেকে ওই যে পুলিশ টুলিশ আনিয়ে, মানে বহু পুলিশ আনিয়েছিল ওরা, মানে আর আমাদের কিছু সহযোগিতা সাথে করতে, মানে আমাদের মুড়ি দিতে আমরা গিয়েছিলাম যে তোমরা তো সহযোগিতা করো আমাদের সাথে, করলি ওরা এখানে থাকবে আর না, কিন্তু সব অস্ত্র যন্ত্রপাতি ওদের বাড়ি বন্ধুটাই ফেলে আসছে, তাদের সব সরকারের লোক, আমরা এমনি খালি হাতে যাতাম, কী বলছি তোমার ঘর দাদাগুলো আমার সঙ্গে থাকছে, ভেঙে নিয়ে দাও। তা আমরা পাঁচটা ছেলে আমরা ওই নৌকাটা ছিনিয়ে এপারে নিয়ে আসলাম, আমাদের পারে খেটা বন্ধ করে দিলাম, যে ডিডিও না ডিএমএ লস এসে আমাদের তুলে নিয়ে গেল, জিজ্ঞেস করলো যে আপনাদের নাম কি, আমাদের নামটাম বললাম, যে আমাদের নাম তাহলে এখানে পারাপারে কারা বন্ধ করেছিল, আমরা না ছাড় আমরা বন্ধ করেছি, তাহলে খুব ভালো হয়েছে বাবা, না আমাদের 500 করে টাকা দিলে, পাঁচটা ছেলেদের 500 করে টাকা দিলে। 1979 সালের 6 মে শুরু হয়ে গেল নিরন্ন অভুক্ত মানুষদের ওপর জ্যোতি বসুর পুলিশের চূড়ান্ত আক্রমণ। শয়ে শয়ে ডিঙ্গি নৌকো ভাঙা হলো। 6, 7, 8 মে 3 দিন ধরে চলল এক নাগাড়ে আক্রমণ। তখন সারেংরা এসে বলল যে কীভাবে করেছে, পুলো একসাথে যে নৌকো যাচ্ছে ওরা নৌকো পালাচ্ছে, আর নৌকোর মাঝখান দিয়ে সেই লস দিয়ে ভেঙে দিচ্ছে দু টুকরো। মাঝিদের লোভ দেখানো হয়েছিল নৌকো ভাঙা এবং লাশ পাচার করতে পারলে পুলিশ লঞ্চে ওদের চাকরি মিলবে। দেবযানী লঞ্চ সব থেকে বড় ভূমিকা পালন করেছিল। সুনীল দাস সেই ড্রাইভারটার নাম ছিল, সুনীল দাস, ওই সুনীল দাসই সবচেয়ে বেশি কিলো লস ভেঙেছিল মাঝখান দিয়ে। গঙ্গাধর হোস্টেস সিআই ওনার লঞ্চে ছিল, উনি বলেছিলেন যে তোমাকে এইগুলো মাঙো, তোমাকে এখান থেকে যাওয়ার পরে তোমাকে পুলিশ লঞ্চে চাকরি দেওয়া হবে। 13 মে 1979 মরিচঝাঁপি দ্বীপে হাজির হলো পুলিশ, সিপিএম এবং পুলিশের যৌথ বাহিনী হলগুলোতে আগুন লাগিয়ে দিল। দেখলাম শয়ে শয়ে লঞ্চ, কত প্রকারের ফোর্স ছিল সে, আর মানে মিলিটারি, আধা মিলিটারি, র্যাব ইত্যাদি ইত্যাদি ভর্তি হয়ে গেল সঙ্গে সঙ্গে।
রাত্রে আগুন জ্বললো, জ্বললো সারা সুন্দরবনের যে সমস্ত এলাকাগুলো ছিল, দাউ দাউ করে আগুন জ্বললো, চিৎকার চেঁচামেচি। আমাদের স্কুল চিকিৎসালয় ওরা দখল করে নিয়েছিল, আনুমানিক রাত দুটো তিনটে হবে, ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি হচ্ছে সেই আমাদের সেই মরিজাবি দ্বীপের, আমরা যেখানে থাকি সেই ক্যাম্পের ভিতরে আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই মরণ চিৎকার উঠে গেছে। সেই বাজার যেখানে হাট বসত সেই হাটের দিকে আগুন জ্বলছে। ওরা রাত্রিবেলায় দুটোর সময় অসহায় মানুষদের উপর গুলি করেছে, যে লাশগুলো হয়েছে সেই লাশগুলো মাটিতে পুঁতে দেয়নি, পোড়ায়নি, টাইগার প্রজেক্টে নিয়ে পাক ওরা খাইয়ে দিয়েছে। এই এইখানে কি রেখে যাচ্ছি সেটি দেখে যান, কেন যেতে পারবে না? আমি জানি কোথায় কি আছে, ওই পাঁচটা ঘেরির মধ্যে কোথায় কি মাছ আছে আমার নাকি ধরবো না। একটা যে কেমন দিলাম বাগদা সিগে, এই সাইজে হলুদ জাল ভরে উঠল। আমরাও সেদিন নদীর এপারে ছিলাম, সারা রাত ধরে চলল, লাশ বস্তাবন্দি হলো, লঞ্চের পর লঞ্চ ভরা হলো, গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হলো, সবই দেখে। সকাল হলো সব পরিষ্কার, সব চলে গেলে বিকেলে আমরা একটু দেখতে গেছিলাম, সাতটা আটটা শিশু দেখেছিলাম দাদা, আত পোড়া হয়ে সব ঘরের ভিতরে মরে পড়ে আছে। সতেরোই মে ১৯৭৯, আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেদিনের তথ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করলেন মরিচঝাঁপি উদ্বাস্তু শূন্য করা হয়েছে। ১২৫ বর্গ কিলোমিটার আয়তনের মরিচঝাঁপি দ্বীপটিকে নিয়ে জ্যোতি বসুরা সবথেকে মিথ্যে প্রচার করেছেন, কখনো সংরক্ষিত বনাঞ্চল বলে, কখনো ব্যাঘ্র প্রকল্প বলে। কিন্তু মরিচঝাঁপি বন দপ্তরের অধীন কোনো সংরক্ষিত অঞ্চল নয়, সরকারি মানচিত্র আজও তাই বলছে। এই মানচিত্র তৈরি করেছেন ভারত সরকারের ন্যাটমো সংস্থা, এবং তারা হচ্ছে আবার সার্ভে অফ ইন্ডিয়া, যারা হচ্ছে অরিজিনাল অর্গান যে সংস্থা, তারপরে নির্ভর করে এই ম্যাপটা তৈরি করে। এই বাঁদিকের ম্যাপটাতে হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, যেখানে মানুষের বসতি সেটা হচ্ছে দেখবেন আপনার হলুদ, যেখানে একটু শহর অঞ্চল সেটা একটু পিঙ্ক কালারের, যেখানে স্যাংচুয়ারি আছে সেটা দেখুন এই জালের মতো রয়েছে, প্রিমিটিভ জোন যেটা সেটা একটা ভাগ করা হয়েছে। কি করে এই জায়গাকে বলা হয় যে তারা এখানে একটা সংরক্ষিত বনাঞ্চলে ঢুকেছে বা সংরক্ষিত ব্যাঘ্র প্রকল্পে ঢুকেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সিপিএমের সাংসদ সমর মুখার্জি বহুবারই উল্লেখ করেছেন মরিচঝাঁপি বিদেশি ঘাঁটি, মারাত্মক সব
অস্ত্রের আমদানি করেছে উদ্বাস্তুরা। সেই সময় কেন্দ্রীয় একটা শাখা, গোয়েন্দা শাখা, তারা কিন্তু একটা রিপোর্ট দিয়েছিল যে এই রিপোর্টগুলির সাথে বাস্তবের কোনো মিল নেই। ভাষাটা এই ছিল যে এই রিপোর্টগুলির সাথে বাস্তবের কোনো মিল নেই। সংবিধানে আরও একটা বিষয় আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সে হচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা রাজ্য সরকারের হাতে হলেও সেখানে যদি মানবিকতার চরম উল্লঙ্ঘন হয়, এক, দুই হচ্ছে তারা যদি তপশিলি জাতি বা তপশিলি উপজাতি হন তাদের উপর অত্যাচার হয়, তাহলে কিন্তু বিষয়টা পার্লামেন্টে তোলা যায়। প্রায় 7 লাখ বাস্তব হওয়া পরবর্তীকালে এসেছিল দেশ স্বাধীন হওয়ার পর, তাদের দেখবার কেউ ছিল না। পাঞ্জাবের যারা এসেছিল তাদের সবাই দেখেছে, তাদের কোনো আইন অমান্য বা কিছু করতে হয়নি আন্দোলন, ভালোই তারা আমাদের নাগরিক ভালোই করেছে। কিন্তু যে মিনিস্টার ছিলেন তিনি বিধান দেয় তাকে বলেও কিছু করাতে পারলো, তাই তাদের জন্য আমরা বিরাট সংগ্রাম করেছি তাদের পুনর্বসতির জন্য। কি এমন ঘটনা ঘটলো যাতে এমন নৃশংসভাবে জ্যোতিবাবু ওদের তাড়ালেন? জ্যোতিবাবু স্বয়ং নিজে মোল্লাখালী এসেছিলেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে, সেখানে এসে মিটিং করে উনি কথা দিয়েছিলেন যে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমি 5-6 মাসের ভিতরে তাদের এখান থেকে আমি আবার তুলে নিয়ে চলে যাব। জ্যোতি বসের মধ্যে আমাদের মোল্লাখালী মিটিং করলো মাঝখানে। মিটিংয়ে কী বলেছিল? মিটিং বললে তো উৎখাত করতে হবে, উৎখাত এরা যদি এখানে থাকে গ্রামের লোকের অসুবিধা করবে। স্থানীয় লোকেদের তাদের কাছ থেকে উপকৃত হয়েছে স্টেটমেন্ট তো রয়েছে। স্থানীয় লোকেরা বলছে না আমাদের সঙ্গে উদ্বাস্তুদের কোনো ইয়ে নেই, কিন্তু এরা বলছে যে স্থানীয় লোকেদের সঙ্গে তাদের সঙ্গে প্রত্যেকে তো প্রথমে জবরদখল করে এবং তখন কেন এই এই ক্যাম্পগুলোতে ইয়ে করার জন্য এই বামপন্থীরা তারাও তো পয়সা নিয়েছে নাম নথিভুক্ত করার জন্য, এই 100 করে টাকা দিচ্ছে। আমাদের পরিবহন মন্ত্রীকে ওখানে পাঠানো হয়েছিল সুভাষ চক্রবর্তীকে, এবং উদ্বাস্তুদের গিয়ে বলে তোমরা সবাই CPM করো। তখন ওরা বললো, বিশেষ করে রায়হরণ এবং সতীশ পণ্ডিত, তারা বললেন দেখুন উদ্বাস্তু সমস্যা তো শুধু স্টেটের না, এটা সেন্ট্রালেরও তো, সেন্ট্রালের জনতা পার্টি আছে এখানে আছে, আমরা যদি কোনো রাজনৈতিক পার্টির ব্যানারে যদি আমাদের দাবি দেওয়া রাখি তাহলে সেটা কিন্তু একটা রাজনৈতিক রূপ নেবে, কাজে আমরা মনে মনে কাকে সমর্থন করি না করি সেটা, কিন্তু আমরা আপনাদের ফ্ল্যাগ নিয়ে এখানে কিছু করতে পারব না। বাবুরা গোসা হলেন। আজকে টালিগঞ্জ যাদবপুরে যে জায়গাগুলো আপনি দেখছেন যে কলোনি হয়েছে এবং গভর্নমেন্ট তাদেরকে পত্র দিয়েছে, এগুলো তো জবরদখল। যে পুলিশ আমাদের গ্রেপ্তার করতো, আমাদের মারতো পিটতো এসব করতো, সেই পুলিশ দিয়েই তো আমাদের কাজ করাতে হয়েছে। এই পুলিশকে দিয়েই বিধান রায় কলকাতা রাস্তায় 80 জন কৃষককে পিটিয়ে হত্যা করেছিলেন। এই পুলিশকে দিয়েই প্রফুল্ল সেন খাদ্য আন্দোলন দমন করতে চেয়েছিলেন। এই পুলিশকে দিয়েই সিদ্ধার্থ শঙ্কর রায় 71-72 সালে জরুরি অবস্থার সময় গণহত্যা ঘটিয়েছিলেন। অবশেষে এই পুলিশকে দিয়েই মার্ক্সবাদী জ্যোতি বসু মরিচ্ছাপিতে গণহত্যা ঘটালেন। আমরা সব উঠেছি দ্বীপের ওপরে, উঠেই প্রথম যে দৃশ্য যে চারদিকে সমস্ত ভাঙা চোরা অবস্থায় পড়ে আছে, মনে হচ্ছে পুরো দ্বীপটার ওপরে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। যে ঘর থেকে যে বেরিয়েছে ঘরের আসবাবপত্র নিয়ে যেতে পারেনি বেচারিরা। যতটা আমরা ঘুরলাম সমস্ত আইল্যান্ডটাতে কোনো জায়গা মানে দাঁড় করানো কোনো ঘর দেখিনি আমরা, সব মাটিতে ধুলির সাত। কীভাবে করলো? টোটাল ডিস্ট্রাকশন। 1963-64 সাল দণ্ডকারণে আমরা ছিলাম, আর মরিঝাঁপিতে তারপরে অনেকের সময় আমার নোয়াখালীতেও দেখা হয়েছিল। কাজে একটা খুব ইন্টারেস্টিং যে আমি যারা নোয়াখালীতে দেখা গিয়েছিল তাদের আমি দণ্ডকারণে দেখলাম, আর দণ্ডকারণে যাদের দেখা হয়েছিল তাদের আমরা কলকাতার ক্যাম্পে দেখলাম। কাজে মনে হয় যে এই যে জনস্রোত একবার করে ছিন্নমূল হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এদের কিছু কি করার আমার রাস্তা ছিল না। কিন্তু আজকালকার যেরকম ধর ইলেকট্রনিক মিডিয়াতে পরিষ্কারভাবে সব দেখানো হয় সে সময় কিছু ছিল না,
মরিচাপির ঘটনাটা আমার মনে হয় একটা ঐতিহাসিক ব্লান্ডারের আফটার ম্যাথ। তখন যে সংযুক্ত যুক্ত ফ্রন্ট ছিল, যে গণতান্ত্রিক ফ্রন্ট ছিল, তার সেই সময়ও বামফ্রন্ট নাম নিয়ে পাওয়ারে যখনও আসেনি, তখনও সেদিনও জ্যোতি বসু পুলিশ মন্ত্রী এবং তার সময় এসব হয়েছিল। মানা ক্যাম্প এবং অন্যান্য ক্যাম্প থেকে তাদের প্রলুব্ধ করে এখানে এনে ওইভাবে পিটিয়ে, গুলি করে, ঘর জ্বালিয়ে, নৌকো ডুবিয়ে, রেপ করে যে অত্যাচার করা হচ্ছিল, তা আমি আই কুড নট জাস্ট বেয়ার ইট ইন মাই মাইন্ড। কত মানুষ বাবা, তিনটে রাগ আমি ও কই তের না, তিনটে রাগ দেখছিলাম। তাই আমি আগে ভাবছি কি কাঁঠাল নিয়ে যায়, তাই বরেরটা সাদা কাপড় দিয়ে ঢাকা, তো ওটার একটা, তাই সে সময় উঁচু উঁচু দেখা গেছে। আর পরে না, পরে দুইটে আগে দুইটে রাগ গেছে, পরে যে ট্রাকটা গেছে সেটার পাও দেখ পাও ফিরেন গে আমাকে, এই কাগজটা নাই রয়েছি এদিক। এই বিস্তীর্ণ এলাকায় যদি সুষ্ঠুভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা যেত, তাহলে আমার মনে হয় আজকের এই পশ্চিম বাংলার অনেক সমস্যাই মেটানো সম্ভব হতো। তারা তখন বললেন ওটা নাকি ব্যাঘ্র প্রকল্প। তা আমি বুঝলাম যে এইসব হৃদয়হীন মানুষ, যার এতটুকু হৃদয় আছে তার কাছে বাঘের থেকে মানুষেরই প্রয়োজন অনেক বেশি হয়। এদের কাছে মানুষের থেকে বাঘের প্রয়োজন বেশি। মানুষ ওখানে সব কিছু পরিস্থিতি করে ফেলেছিল, স্কুল, ডাক্তারখানা, বাজারঘাট সব পরিস্থিতি করলো, কিন্তু আমাদের যেসব যারা আমাদের পিছে সহযোগিতা করবে বলে রাস্তাতে কথা দিয়েছিলেন তারা কিন্তু লাস্টে, তারা কারা আপনি নাম বলুন না। তাদের নাম এখন বলতে গেলে প্রিয় এক নম্বর জ্যোতি বসু আছে, দু নম্বর প্রিয় দাসমন্ত্রী আছে, তিন নম্বর রাম চ্যাটার্জি আছে, আরও পাঁচ ছজন নাম আছে। বিচার হওয়া উচিত, আন্তর্জাতিক আইনেও বিচার হইতে পারে, যেরকম দ্বিতীয় মহাযুদ্ধের এবং প্রথম মহাযুদ্ধের অপরাধীদের যেরকম বিচার হয়েছিল। ওরা কি এখনও এই পৈশাচিক হত্যাকাণ্ডের এবং সুন্দরবন থেকে উৎখাতের বিচার চান? আঠাশ বছর পরেও কি বিচার হওয়া সম্ভব? বিচারক ও আইনজীবীরা কি বলছেন? আমাদের একটা লিগাল কনসেপ্ট আছে যে যদি কোনো ট্রেসপাসারও হয়, এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, তাকে ওঠানো যাবে না। এইটা একটা স্ট্যান্ডার্ড লিগাল কনসেপ্ট অ্যান্ড এস্টাবলিশড লিগাল কনসেপ্ট। এই নিয়ে আমরা অনেক সময় যাই, শরণাপন্ন হই জজ সাহেবদের, যে এই ব্যাপার হয়েছে, এবং সেখানে আমাদের রুলও পাই, রুলটা অ্যাবসলিউটও হয়ে যায় যে ট্রেসপাসারও যদি হই তাহলেও আমাকে এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল আমাকে ওঠানো যাবে না। তো এখানে তো তার থেকে বেশি, আমরা এখানে এতদিন বসবাস করছি, ট্রেসপাসার নয়, আমাদের ডেকে আনা হয়েছে, থাকতে দেওয়া হয়েছে, আমাদের বিভিন্ন বেকারির লাইসেন্সের, নৌকর লাইসেন্স, এগুলো দেওয়া হয়েছে, সুতরাং ট্রেসপাসের কনসেপ্ট আসছে না। যদি আমরা এখানে বসতিও করে থাকি, যদি আমি ধরে নিচ্ছি যে সেই বসতিতে আমাদের হয়তো কোনো অনুমতি নেই, যদি এরকমও হয়, এখানে তো রয়েছে, তবুও আমাকে মেরে ধরে আগুন লাগিয়ে ঘরবাড়ি ভেঙে দিয়ে ঠান্ডা পিটিয়ে ওঠাতে পারবে না। যখন আমাদের এই রিট ফাইল করা হয় বা যখন এইসব নিয়ে আলোচনা শুরু হচ্ছে, তখন এই ডাইরেক্ট এভিডেন্সগুলো আমাদের উকিল ওদের কাছে আমরা দিতেই পারি, তা দিলে কিন্তু এই গোটা রিটের চেহারাটা অন্যরকম হয়ে যেত। এবং শুধু তাই নয়, যেরকম শুনতে পেলাম মিস্ট্রেশনের কাছ থেকে, যে কোর্টের যে ইনিশিয়াল ডাইরেকশন সেটা ছিল কিন্তু এভিডেন্স কালেকশনের জন্যই। সাধারণত এইসব ক্ষেত্রে ডাইরেক্ট এভিডেন্স পাওয়া যায় না, হিয়ারসে বেশি, কিন্তু এখানে শুধু যারা করছেন এবং তারা হচ্ছেন তখনকার দিনে রুলিং পার্টির সঙ্গে যুক্ত, যে প্রধানের কথা আপনি বললেন যার এভিডেন্স আছে, সে এমন নয় যে অপোজিশনের লোক ছিল সে এসে এখন এ করছে, সে ওই ওই দলের সঙ্গে যুক্ত, এবং সে কিন্তু এই যে উদ্বাস্তু সমিতি তখন যা করা হয়েছিল তাদের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত ছিলেন না, উনি ওই অঞ্চলের প্রধান ছিলেন এবং বিদেন রুলিং পার্টির একজন সদস্য ছিলেন, তা সেই জন্য তাকে তো উড়িয়ে দেওয়া যাবে না। সাধারণ মানুষের বোধহয় জানার একটা অধিকার আছে যে এরকম ঘটনা কেন হলো, কি হলো, কিভাবে হলো এবং এর প্রতিকারটা কোথায় হতে পারে। মরিচঝাঁপির উদ্বাস্তুরা মৃত স্বজনদের সাক্ষী রেখে
অভিসম্পাদ দিতে দিতে কে কোথায় হারিয়ে গেল আমরা খোঁজ করিনি সেদিন। দণ্ডকারণ্য থেকে যারা এসেছিলেন তার মধ্যে 12% মানুষ আর ফিরে যাননি, কেউ মৃত, কেউ নিরুদ্দেশ, কেউ এই বাংলাতেই থেকে গেছেন। পিতৃমাতৃহীন ধর্ষিতা কিশোরী যুবতীরা আশ্রয় নিয়েছিলেন বসিরহাট এবং অন্যান্য পতিতালয়ে। কিছু বুদ্ধিজীবী মানুষের দেওয়া টাকায় কেনা জমিতে কয়েকটি পরিবার কুঁড়ে ঘর করে আছেন ক্যানিং থানার এক গ্রামে। ওখানে আছেন প্রয়াত রঙ্গলাল গোলদারের স্ত্রী পুত্র কন্যারা। ওরা এখন কেমন আছেন? ছোট ছেলের বেগের কাজ করে করে, কোনোদিন হয় কোনোদিন হয় না, বড় ছেলে রিক্সা চালায়। মধ্যমগ্রাম থেকে বনগা, বারাসাত থেকে বসিরহাট, হাসনাবাদ রেললাইনের পাশে ঝুপড়ি বেঁধে আছেন অনেকেই। ওরা কেউ রাজমিস্ত্রি, কেউ রিক্সাওয়ালা, কেউ ফুচকা বিক্রি করেন। যারা দণ্ডকে আর ফেরত যেতে চাননি তারা এখন বেশিরভাগই সিপিএমের পতাকা তলে আশ্রয় নিয়েছেন অস্তিত্ব রক্ষার তাগিদে। দমদম স্টেশনের কাছে মরিচঝাঁপি কলোনি, ওরা আতঙ্কে কেউ ক্যামেরার সামনে কথা বলতে চাননি। মরিচঝাঁপি থেকে ফেরত দণ্ডকারণ্যের উদ্বাস্তুদের অবস্থা এখন কেমন? ঋষিকেশ কি বালি? আচ্ছা, তোর কি মালকানগিরিতেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। হয়, এটা কত নম্বর? এটা এটা 82। তো বাবার নাম কি? শরৎচন্দ্র বালি। বালি, বাড়িতে কে কে আছে? মা আছে, ভাই আছে, বোন আছে, দিদি আছে। এখানে তুই কি করিস? আমি এদিকে থাই, একজনের বাড়ি। আচ্ছা, তারপরে কি কাজ করতে হয়? কি ছাগল রাখি। আচ্ছা, কয়টা ছাগল আছে? 5টা। বাবা কি করে? বাবা ভিক্ষা করে। উড়িষ্যার মালকানগিরির পথে দেখা এই ছেলেটিকে কি জবাব দেব আমরা? আর সন্তান হারা মহিলাদের? দণ্ডকারণ্যের সেই সব উদ্বাস্তুদের প্রশ্ন করেছিলাম। উদ্বাস্তুদের নিয়ে জ্যোতি বসু সরকারের এমন নির্মম পরিহাসের পরও যদি সত্যিকারের বাংলা থেকে ডাক আসে যাবেন কি সেখানে? দেখেন, জাতির টান, ভাষার টান, আর সেই জন্মভূমির যে একটা টান, ওটা তো এই চেতনা শক্তি যে পর্যন্ত মানে একদম ইয়ে না হয়ে যাবে, ড্যামেজ না হয়ে যাবে, সেতদিন পর্যন্ত থাকবে। আর যত নিষ্ঠুরতাই শাসন আমাদের পশ্চিমবাংলা সরকার আমাদের কতটুকু ভালোবাসে না বাসে জানি না, তবে পশ্চিমবাংলার মানুষের ব্যক্তিগত ভালোবাসা একজন বাঙালি হিসেবে কি সে আমাকে ভুলে যেতে পারবে না আমি তাকে ভুলে যেতে পারবো? মানুষের মনে, আমাদের মনে কেন যে সারা জাগে আবার সেখানে ছুটে যেতে জানি না। এটা কি আমাদের অপরাধ না ভুল বুঝতে পারি না, এখনও বুঝতে পারি না। প্রথম যখন বাংলায় গেলাম, রেললাইনের বাংলা অক্ষরগুলো দেখে, বিভিন্ন জায়গায় নাম লেখা সাইনবোর্ডে, মনটা কীরকম আনন্দে ভরে উঠতো। আরে, এই তো আমাদের মাতৃভাষা, চোখে জল চলে এসেছিলো ফার্স্টে দেখে। মরিচঝাঁপি একতরফা ইতিহাস হয়ে থাকতে পারে না। ইতিহাস যদি কাউকে ক্ষমা না করে তবে সেই ইতিহাসের সত্য জানার অধিকার প্রতিটি মানুষের দ্বীপেতে আবদ্ধ তারা নৌকা গলি যাচ্ছে মারা গে গে বিপ্লবের জয় পুলিশ লঞ্চে দেয় পাহারা দ্বীপেতে আবদ্ধ তারা নৌকা গলি যাচ্ছে মারা গে গে বিপ্লবের জয় সাপে বাগে দিল অভয় হাঙর কুমির তামি নিলয় সাপে বাঘে দিল অভয় হাঙর কুমির তামি নিলয় কেবল বসু সরকার বাদ সাধে তাই চলো তারা মরিচঝাঁপি রিফুজি মেলাই চলো তারা মরিচঝাঁপি রিফুজি মেলাই বর্ধমানে চলে গুলি নদী পথে সন্দেশে আগে সুন্দরবনের অন্যান্য দ্বীপগুলোয় যেখানে জনবসতি গড়ে উঠেছিল সেখানে যেমনভাবে সভ্যতা গড়ে উঠেছে এখন একটা সভ্যতার বিকাশ ঘটেছিল এই সুন্দরবনে এই মরিচঝাঁপিতে যেখানে তাদের বেঁচে থাকার সমস্ত উপকরণ আস্তে আস্তে তৈরি করে ফেলেছিল
তারা জটিতে নক্ষাল বাড়ি করেছে আটাত্তরে মরি